আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতে। প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে যে অবস্থা আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে জানাই আমি মামুন কবিরাজ হান্টার মামুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার, আজকে অনেক কয়েকদিন পরে আমি লাইভে আসলাম, কিছু ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। সো আজকে আসছি এমন একটা হান্টেড একটা পুকুর, এটাকে বলে, এখানে এক কথায় রাক্ষসের পুকুর। আমার পিছনে যেতে ভয়ঙ্কর একটা পুকুর। এই পুকুরে মোটামুটি মনে করেন যে কোনো সময় পানি শুকায় না, পানি শুকায় না। আর অনেকে গরু ছাগল নিয়ে এখানে ঝাঁপাইতে আসলে সেই গরু ছাগল পানির মধ্যে ডুব দিলে অনেক সময় ওঠে না, নানান রকম সমস্যা হয়। তো এখানে আজকে আমি দেখার জন্য আসছি আসলে কী কী সমস্যা হয়। তারপরে এর রাস্তার পাশেই পুকুরটা, অনেকে রাস্তা পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার পানির মাঝখানে কালো কাপড় পরা, সাদা কাপড় পরা, অনেক রকম কাপড় পরা মনে করেন যে ভয়ঙ্কর রূপ ধারণ করা কিছু একটা দেখা যায়। আবার অনেক সময় পানির ভিতরে মিশে যায়, নানান সমস্যা হয়। তো আজকে আপনাদের লাইভ দেখানোর জন্য আমি আসছি। আপনারা ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, একটু দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আমার হান্টার নাম মামুন ইউটিউব চ্যানেলের সাথে সাথে ফেসবুক পেজও আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সবাই ফলো করে সাথেই থাকবেন। সো ভিউয়ার্স, আপনারা চলেন বেশি কথা বলবেন, লাইভে নিয়ে যাবেন। আচ্ছা, আগে ইয়া পুকুরটা ভালো করে এদিকে ঘোরাও, দেখো ভয়ঙ্কর একটা বিশাল একটা পুকুর। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অদ্ভুত একটা পুকুর। বিশাল পুকুর ভিউয়ার্স, আর ওই পুকুরটা অনেক ভয়ানক, এখানে কেউ আসতে পারে না। এটা একটা রাক্ষসীয় পুকুর। এই সামনে কি জানো কালো কি ওইটা? কি ওইটা? আল্লাহ ভাগবার লাগবে, কালো অদ্ভুত। আর অনেক রিস্ক নিয়ে ভিউয়ার্স পুকুরের মধ্যে আমরা নামছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভিউয়ার্স, যে আমরা যেন সফল হয়ে এখানে যাইতে পারি। আর আপনাকে লাইভ দেখাবো। কি অদ্ভুত ভিউয়ার্স দেখেন, এই যে এই আগুন মারতেছে, আগুন মারতেছে, আগুন মারতেছে, আবার আগুনও চলে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কি ভয়ানক। ভালো কাপড় পরা কেমন দেখা যায়? সব তো আমি দেখি, ওকে ধরতে পারি না। কি এই শান্তি কাকে? যাও না, যাও না, শান্তি কাকে যাও না, দেখো কি করে। এই সামনের দিকে যাও না, এই এই যাও না, এ পড়ে গেছে, পড়ে গেছে। তার চোখ ধরো, ওকে ধরো, এই এই আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইছে। তার শৈলকে ধরো, শৈলকে ধরো আগে, এইদিকে এইদিকে আসো। এই এই শৈল কি হয়েছে? তার তো শৈল কি হয়েছে? দেখো দেখো, এই উপরে গেছে, তার তো শৈলকে বাঁচাও। কবিরা চাচ্ছ, শৈলকে বাঁচাও। এদিকে বসো, বসো, তুমি বসো। শৈল ভয়ঙ্কর ভাবে আসর করছে। শৈলের দেখেন কিভাবে পানির মধ্যে চাপে ধরছে, মনে হচ্ছে যে পানির মধ্যে টান ছিল। তো তোমার কোনো সমস্যা হচ্ছিল? ওকে বাঁচাও আগে, বাঁচাও আগে। আপনি দেখেন শৈল পানির মধ্যে চাপে ধরছে, কেমন একটা ভয়ানক অবস্থা। আকাশের দিকে শৈল কাকে ধর, শৈল ঠিক আছে না? গো, ঠিক আছে, তো সামনে নাই, সামনের দিকে তো নাই, চলে গেছে। তার তো কই গেল? এখানে তো ছিল, কই গেল? এই পানির মধ্যে চলে গেছে নাকি? এই শৈল সাবধান, আস্তে আস্তে যাও শৈল। এই রাক্ষসের পুকুর তো খুব খারাপ, অদ্ভুত, এই অদ্ভুত পানি, পানির কালার কেমন। এই এ তার তুই, এ তার তো শৈলকে ধরো, শৈলকে ধরো, এই শৈলকে ধরো, শৈল কি হয়েছে? এই শৈলকে তার তো শৈলকের উপর হাজির হয়েছে নাকি? আল্লাহ আকবর, আল্লাহ আকবর। সামনের দিকে যাচ্ছে, শৈলকাকে ঠিক করো, শৈলকে বাঁচাও আগে, শৈলকাকে বাঁচাও। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি অবস্থা ভিউয়ার্স? একটা রাক্ষসের পুকুর, খুব ভয়ানক একটা পুকুর, আমাদের শৈলের উপরে আক্রমণ করছে। এই এই চাচ্ছ আবার শৈল কাছে, এই এ তো এই শৈলকে ধরো, শৈলকে ধরো, শৈলকে ধরো, শৈলকে ধরো। আমি আমরা ওদিকে আগায় যাচ্ছি, তখন এরকম ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাচ্ছে। শৈলকে আগে ধরো, ওকে বসা, বসা শৈল, বসো। এই আমরা যখন ওদিকে আগুন জ্বালাচ্ছি, পানির মধ্যে চলে যাচ্ছে,
পানির মধ্যে চলে যাচ্ছে, ভয়ানক অবস্থা, পোকার দেখা যাচ্ছে না। তারপরে শৈলের উপর যেভাবে আক্রমণ করার চেষ্টা করতেছে, আমরা বারবার ওই পানির মধ্যে শৈলেক নিয়ে যাই, টানিয়ে নিয়ে যাই, ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করি। ভিউয়ার্স আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের লাইফটা সাথেই থাকবে, কেউ বেরোবে না। সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন, আর দেখতে থাকুন তো শৈলকে ধরাবে। ভিউয়ার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং দেখেন লাইভে কোনো সমস্যা হচ্ছে নাকি, সবাই কমেন্ট শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কীরকম একটা অদ্ভুত আচরণ করতেছে, পুকুরটা অনেক ভয়ানক। ভিউয়ার্স রাক্ষসের পুকুর বলে এটা, গরু ছাগল কিছুই মানে এখানে ঝাঁপাইতে আসলে পারে, সেটা আর পায় না, হারিয়ে যায় অটোমেটিক। তো ভিউয়ার্স দেখতে থাকুন কী অদ্ভুত আমাদের শরীরের উপর আক্রমণ করতেছে। আসতে যাই, আসতে যাই, খুব অদ্ভুত একটা পুকুর ভিউয়ার্স। কই গেল, কই গেল, এখানে তো ছিল। এই শৈল, শৈল আসতে যাও, শৈল আসো। অনেক কষ্ট, অনেক রিস্ক নিয়ে ভিউয়ার্স আপনাদেরকে লাইভ দেখালাম, আর পুকুরের মধ্যে অনেকবার ধরার চেষ্টা করছি এই রাক্ষসটাকে, কিন্তু আজকে পারলাম না। এখন পুকুরে আকাশের দিকে দেখো, সারা পুকুরের সাইডে চলে গেছে, বিশাল পুকুর এখানে ছিল ভিউয়ার্স, নাই পানির মাঝখান থেকে। আর বারবার কয়েকটা বার আমাদের শৈলের উপর আক্রমণ করছে, ওকে পানির মধ্যে ফেলায় ওকে মারার জন্য, কিন্তু আর পারে নাই। তো ভিউয়ার্স আমরা বেশিক্ষণ এই পুকুরের মধ্যে থাকবো না, আমরা চলে যাবো। তো যাওয়ার আগে আবারও বলবো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবেন অতি দ্রুত, আমাদের প্রোগ্রামটি যদি ভালো হবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।